এই ফিরে আসো মাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, দয়া করে এটা কেউ সিরিয়াস নেবেন না। কই গো, চাটা হলো? স্যার এসে গেছি। চলে এসছে আমার মাথা খেতে। হ্যাঁ স্যার, ওটাই তো আমার কাজ। তো বলো আজকে কি কাজ আছে? ওই তো স্যার, ওপারে মানে ওপার বাংলায় গোমাতা পাঠাতে হবে। আরে বাবা, চোরের ভাষায় বলো না। আরে মানে ওপার বাংলায় গরু পাচার করতে হবে। আর আর আপনার যারা চাকরির জন্য অ্যাপ্লাই করেছে তাদের থেকে টাকা নিতে হবে। আর হ্যাঁ, কয়লা খনিতে ফোন করে বলো আমার জন্য 200 কেজি কয়লা সরিয়ে রাখতে। কেন? আরে বাবা, শ্বশুরবাড়ি টাকা পাবে না? তাদের জামাই কেমন হাত সাফাই করে। কিন্তু স্যার জিনিসটা কি ঠিক হচ্ছে? কি এই চাকরি চুরি, লোকের টাকা মারা, সম্পদ ছাপা? আমি বললাম বলছি, আমার মাথা ছোকার হইলে না হয়ে গিয়ে ছবি ধরছে। 1 2 3 4 তুড়ি মেরে করে দেবো দেশের সব ছাড় খা। কিন্তু তবুও স্যার তোমার মানে বানো দরকার না। হ্যাঁ স্যার, কেন স্যার? না ভালো না হয় তো টাকা টাকা পরে ঢুকবে না। স্যার আমি এক্ষুনি ফোন করছি স্যার, শোনা ফোন করছি। সকালে চাটে কেন রাত্রেবেলা খাবো নাকি? সারাদিন কটা কি? হ্যাঁ শুধু চা চাইলে পাওয়া যায় না। রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, তাহলে এটা কাজের লোক তো রাখতে পারো। হ্যাঁ আমার কারখানাটা খুলে যাক, মানে কারখানার পর্দা খুলে যাক। তাই বলো তা আমাদের গুণগত ছেলে কোথায়? তাহলে আপনার বন্ধুদের সাথে কাশ্মীর গেছে। বাহ বাহ বাহ, বাবা খাতে কামাচ্ছে, ছেলে টাকাতে পড়াচ্ছে, বাঁদর ছেলে একটা। এই আমার ছেলেকে একদম বাঁদর বলবে না। কি বলেছো? ও বাঁদর না, একটা আসল শিম্পাঞ্জি। কি দেবো? আমি কি শুনলাম? আমাদের এত টাকা, ঘরে টাকা, রান্নাঘরে টাকা, বাথরুমে টাকা, সিলিং এ টাকা, লাগিয়ে আর কোথায় কোথায় টাকা? হ্যাঁ হ্যাঁ, তুমি ছেলে দিলে বলে জানাও। আর তুমি আমার হাঙ্গ করছো কেন? তোমার বাড়ি আছে, গাড়ি আছে, সকলের মানে বর আছে, গেলো তো আমার। তুই শুনে ডিম পাড়া মুরগি গুলো না জানি আজকাল মুখ দিকে উঠেছিলাম। ইয়ে তো গায়া, সকলি তোমার ইচ্ছা, ইচ্ছা মই তারা তুমি। মা তোমার কেমন বিচার? মা তুমি কি আমার সাথে পরীক্ষা করছো? কিন্তু আমি তো পরীক্ষা দেব না। এবার তুমি বলো মা আমি কি করি? মা তুমি বলো। ওরে মূর্খ, কি আর করবি, নোটটা দেখ আর চলে যা। তুমি কি আমার সাথে এমন করতে পারলে?
আরে ভাই কোথায় আছিস? আরে ভাই জানিস না 2000 টাকা নোট বন্ধ হয়ে গেছে। কি বলি? হ্যাঁ রে ওই ব্যাগে আছি। তুই আমি যাবো ভাই, আমি যাবো। চল তখন থেকে বলছি আমি যাবো আমি যাবো, কুত্তার মতো অবস্থা করে দিলি। হ্যাঁ স্যার চল এবারে। আরে ভাই আমাদের তো পকেটে কোনোদিন 10 টাকাও থাকে না, আর আমরা যাচ্ছি ব্যাংকে 2000 টাকা নোট দিতে। এ ভাই ব্যাংক ম্যানেজার পেলে আমাদের জুতো পেটা করবি। হ্যাঁ তাই তো। আর তাছাড়া আজই তো আমরা 2 টাকা নোট চোখেই দেখলাম না, আমরা যাচ্ছি ব্যাংকে, তার থেকে চল 2000 টাকা নোটকে চির সুন্দর সুন্দর বিদায় জানাই। ঠিক বলছিস। চল চল।